রাজনী ইন্দ্রাশিস পূজোর সময় জানতে পারেনি যে চণ্ডরূপী একদন্তের এক স্বৈরাচারিতা রাজনকে সাহায্য করেছে। দেবীর পুজো সুসম্পন্ন করলেও রাজন একটা বিষয়ে ভেবে দেখেননি। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছ দ্রাক্ষানীর পুনর্নির্মাণ সিজন টু, আর আজকের পর্ব হল 24। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। রাজন বিভিন্ন উপাচারে দেবীর পুজো সম্পূর্ণ করে সবে মাত্র উঠেছেন, এমন সময় উন্মাদিনীর মতো ছুটে এলো দেবী উর্মিমালা। তার শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে, তার দুই চোখে অসহায়তা। তাকে আগামী ঘটনাগুলো বিস্তারিত বর্ণনা করে চণ্ডরূপী একদন্ত নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে চারদিক দেখে সুযোগ মতো উর্মি এগিয়ে আসে গুরুদেবের আশ্রমে। সকলেই জানে এখন রাজনার সন্তান সব খুইয়ে যদি আপন বলতে কেউ থাকে রাজমহিষীর, যিনি শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন নিজের মতামত নৃশংস রাজনের সামনে, তো তিনি গুরুদেব। প্রজারা সকলেই অন্তর থেকে রাজমহিষীর শুভাকাঙ্ক্ষী হলেও তাদের বিদ্রোহ করার ক্ষমতা নেই। তাদের সামনে আছে চণ্ডর নৃশংসতা। রাজন ইন্দ্রাশিস পুজোর সময় জানতে পারেননি যে চণ্ডরূপী একদন্তের এক স্বৈরাচারিতা রাজনকে সাহায্য করছে। দেবী পুজো সুসম্পন্ন করলেও রাজন একটা বিষয়ে ভেবে দেখেননি যে দেবী দ্রাক্ষানী অভিমান করেছেন রাজনের ওপর, কারণ তিনি নিজের অর্ধাঙ্গিনীকে পাতালবাসিনী করেছেন, তাই দেবীও পাতালে নিমজ্জিত হয়েছেন। কিন্তু যখন চণ্ড উর্মিকে পাতালের কারাগার থেকে মুক্ত করে রাজমহলে ফিরিয়ে আনে, তখন কেউই লক্ষ্য করে না যে মন্দিরের পাতাল গর্ভ থেকে উঠে এসেছে এক অষ্টধাতুর মূর্তি। তিনি চতুর্ভুজা পিনন্নত পয়ধয়া, সূক্ষ্মকটি বিবিধ অস্ত্রে সজ্জিতা। দেবীর মান ভঞ্জন সম্ভব হয়েছে। রাজন এখন কৌপিন ধারণ করেছেন, অঙ্গে ভস্ম ও রক্তচন্দন, কারণ তিনি বিরাচারী সাধক, অদ্বৈতভাবের সাধক। তিনি যে সাধনা সম্পূর্ণ করেছেন তা হল পুরশ্চরণ, মহানীলতন্ত্রের 26 পটলে সম্বন্ধে বলা হয়েছে, পূর্যতে চরণং তস্য জপ হোমাদিত পূর্ণে, অর্থাৎ যাতে জপ
হোম ও তর্পণ দ্বারা ইষ্টের চরণ বন্দনা করা হয়। আবার জামলতন্ত্রের মতে মন্ত্রের সিদ্ধির জন্য প্রথমেই যে ক্রিয়া করতে হয় তাকে পুরুষচরণ বলা হয়। এই পুরুষচরণের পাঁচটি অঙ্গ আছে, জপ, হোম, তর্পণ, অভিষেক ও ব্রাহ্মণ ভোজন। আর বীর পুরুষচরণের সাতটি অঙ্গ, এগুলি এর সাথে যুক্ত হয় শক্তি পুজো ও কুমারী পুজো। পুরুষচরণ ছাড়া মন্ত্র সিদ্ধ হয় না। আর তান্ত্রিক সাধনার ক্ষেত্রে বীর কথাটির অর্থ হল বীর ভাবাশ্রিত সাধক। কৌলমার্গ রহস্য গ্রন্থে বলা হয়েছে, যে মানব অদ্বৈত জ্ঞানরূপ অমৃতের কণিকা মাত্রের সন্ধান পেয়ে বীরের মতো অবিদ্যা রজ্জু ছেদন করে ও অমৃত হ্রদের সন্ধানে ধাবিত হন তাকেই বীর বলা হয়। তাছাড়াও বীরভাবের সাধনার মধ্যে ভৈরবী সাধনা, প্রেত সিদ্ধ, চিতা সাধনা এগুলোও পড়ে এবং অতি সাহসী ও বলবান ব্যক্তি ছাড়া তাতে সফল হওয়া সম্ভব নয়। এজন্য এসব সাধনায় প্রবৃত্ত সাধককে বীরাচারী সাধক বলা হয়। রুদ্র জামলতন্ত্রে বলা হয়েছে, বীরভাবে মন্ত্র সিদ্ধ দ্বৈতচার লক্ষণম, অর্থাৎ বীরাচারী সাধক অদ্বৈতভাবের সাধক। পরশুরাম কল্পসূত্রের একটি তন্ত্র মার্গে বলা হয়েছে যে যিনি প্রতিযোগী তিনিই বীরাচারী, যিনি ইদং পদার্থকে অহং পদার্থে বিলীন করতে পেরেছেন এবং যার মন সর্বদা আনন্দে নিমগ্ন তিনিই বীর। এই সূত্রের তাৎপর্য প্রসঙ্গে আবার কৌলমার্গ রহস্যে বলা হয়েছে, অহং অর্থাৎ আত্মা এবং ইদং শব্দের অর্থ অহং এর প্রতিযোগী, অর্থাৎ আমি বাদে সমগ্র জগৎ ও জাগতিক বস্তু। যে সাধক সাধনার দ্বারা অদ্বৈতভাব প্রাপ্ত হয়ে সমগ্র জগৎ ও জাগতিক বস্তুকে অহং বা আমি নিজে বলে মনে করতে পারেন, তার কাছে অহং বা আমি ভিন্ন, আর কোনো পদার্থের অস্তিত্ব থাকে না। ইদং বা জগৎ তখন অহংয়ে বিলীন হয়ে যায়। নির্বাণতন্ত্রে বলা হয়েছে, বীর সাধক সর্বদা তৎপরায়ণ, তার লম্বিত কেশজাল অসম্পৃক্ত, গলায় রুদ্রাক্ষের মালা থাকবে ও তিনি কৌপিনধারী হবেন, তিনি অঙ্গে ভস্য ও রক্তচন্দন মাখবেন, তিনি হবেন ক্ষমাশীল। বিগত রাতে রাজন সব সাধনা করেছেন, এই সাধনা না করলে বীরাচার সম্পূর্ণ হতো না। রাজন একজন নির্ভীক মানুষ, নির্ভীক বীরাচারী সাধক ছাড়া এই সাধনা সম্ভব নয়। সব সাধনার ক্ষেত্রে কয়েক রকম সব সাধনার জন্য শাস্ত্রমতে প্রশস্ত। পুরুষচার্যনম গ্রন্থে বলা হয়েছে, লাঠির আঘাতে শূলবিদ্ধ হয়ে, খড়গঘাতে, জলে ডুবে, গলায় দড়ি দিয়ে,
সর্বদংশনে এবং সম্মুখ সমরে মৃত সব এই সব সাধনার জন্য প্রশস্ত। কিন্তু স্বেচ্ছামৃত বা আত্মঘাতী বৃদ্ধা স্ত্রীলোক, দ্বিজ অনাহারে মৃত, কুষ্ঠরোগে মৃত, 2 বছর বয়সের আগে মৃত শিশু ও 7 রাতের আগে মৃত, এই 8 প্রকার সব সাধনার ক্ষেত্রে বর্জনীয়। উপযুক্ত সবের অভাবে কুশ নির্মিত বা জপতণ্ডুল নির্মিত সব ব্যবহার করেন বিগত রাতে রাজন। কৌলাবলী নির্ণয় মতে এই সাধনার জন্য প্রয়োজনীয় দ্রব্য হল মাছ, মাংসযুক্ত অন্ন, ছাক, পিষ্টক বা পিঠে, পায়সান্ন, সুরা, মাসকলায় মিশ্রিত অন্ন, তিল, কুশ, শ্বেত সর্ষে, দীপ, ধূপ, এলাচ, লবঙ্গ, খয়ের, আদা, পান, পট্টসূত্র, মৃগচর্ম, কম্বল, যোগ্য কাঠ, পঞ্চগাপ ও সকল্পোক্ত পূজাদ্রব্য। সব সাধনার জন্য সাধককে ভালো মতে আমিষ খাবার খেয়েই সাধনায় বসতে হয়। রাজন নিরামিষ অন্ন গ্রহণ করলেও তিনি সাধনার স্বার্থে ব্যবহার করেন মাংস। এই সাধনা শুরুর প্রারম্ভেই তন্ত্রমতে কিছু ক্রিয়া অনুষ্ঠান সম্পূর্ণ করেন তিনি, যেমন যাগভূমি প্রক্ষণ, গুরু, গণেশ, বটুক, যোগিনী, মাতৃকা এদের পুজো। এবার সাধন স্থানে উপস্থিত দেবতা, রাক্ষস, পিশাচ, উপদেব দেবী, যক্ষ, গন্ধর্ব, ডাকিনী, হাকিনী, শাকিনী এদের উদ্দেশ্যে পুষ্পদান। শ্মশানিধিপতি ভৈরব, কাল ভৈরব ও মহাকালের কাছে বলিদান। অঘোর মন্ত্র ও সুদর্শন মন্ত্রতে দেহরক্ষা ও দেহবন্ধন করে দুর্গাবীজ উচ্চারণ করে 10 দিকে শ্বেত সর্ষে ছিটিয়ে সাধনা শুরু করেন তিনি। তিনি কুশ নির্মিত সবকে শাস্ত্রমতে সুগন্ধি জলে স্নান করিয়ে ধূপ জেলে অগরু চন্দন মাখিয়ে পুজো করেন। এবার তার মুখে এলাচ, লবঙ্গ, কর্পূর, খদির বা খয়ের ও পান দিয়ে সবকে অধমুখে বা উপুর করে তার পিঠে চন্দন মাখিয়ে দেন। এবার বাহু থেকে কটি বা কোমর পর্যন্ত চতুর্ভুজ যন্ত্র কল্পনা করে ও তার মধ্যে চতুর্দয়ে অষ্টদল পদ্ম কল্পনা করে তার ওপর কম্বলাবৃত মৃগচর্ম আসন স্থাপন করেন। এবার ডাকিনী ও যোগিনীদের সামিষ বলি প্রদান করেন। তারপর সবকে স্পর্শ করে প্রণাম করে উচ্চারণ করেন একটি বিশেষ মন্ত্র। সবকে স্পর্শের আগে তিনি একটি বিশেষ বীজ মন্ত্রে 12 আঙুল মাপের যোগ্য কাঠ চারিদিকে স্থাপন করে সমস্ত লোকপাল, দিকপাল, সমাধিস্থান, চতুষ্ষষ্ঠী সবকে প্রদক্ষিণ করেন ও আরও একটি মন্ত্র পড়ে সবের ওপর পুষ্পাঞ্জলি দেন। এবার তন্ত্র মতে আসনের পুজো করে মূল বীজ মন্ত্র জপ করতে করতে অশ্বারোহণ করার ভঙ্গিতে সবের উপরে বসতে হয় ও
নিজের পায়ের নিচে কুস্থাপন করতে হয়। সবে ছুটিতে পীঠ পুজো করে ষোড়শোপচারে দেবীর পুজো করেন। তারপর উপাচার সম্পূর্ণ হওয়ার পর কিন্তু কুশ নির্মিত সবার সাধারণ পুতুল না, তার মধ্যে প্রাণ তথা দেবতার আবেশ ঘটে। নীলতন্ত্রে বলা হয়েছে, তত সবস্যে বিধিবত দেবতা পরায়ণং চরেত। এখন সব পঞ্চভৌতিক সত্তার শুদ্ধরূপ, নিষ্পাপ, কামনা বাসনহীন। এই জন্যই নির্গুণ ব্রহ্মস্বরূপিণী মহাবিদ্যাকে সব দেহে আহ্বান ও উদ্বুদ্ধ করা হয়। সব দেহকে আশ্রয় করে নির্গুণা শক্তি সগুণা হন। দেবী ভগবতে এই নির্গুণা শক্তিকে সংসার বিরাগী সাধকদের মধ্যে পূজ্য বলা হয়েছে। তিনি জ্যোতির্ময়ী, পরব্রহ্ম সনাতনী। কামাখ্যাতন্ত্রে বলা হয়েছে, বিরাচারী সাধক নির্ভীক, অভয়দানকারী, বলবান যোদ্ধা, মহাযোগী, মহাবুদ্ধি সম্পন্ন, মহাসাহসী ও মহোৎসাহী হবেন। এমন বিরাচারী সাধকের সাধনা মাত্রই শীঘ্র ফলদায়ক। যোগিনী হৃদয় ও কৌলাবলী নির্ণয় গ্রন্থে বলা হয়েছে, বিরাচার সাধনা অতি গুহ সাধনা। এই সাধনার পূজো মন্ত্র যন্ত্র সব সম্বন্ধেই গুরু সংকেত রয়েছে, এবং একমাত্র সদ্গুরুর মুখেই এই সংকেতের অর্থ জানা যায়। এজন্য নিরুক্ততন্ত্রে বলা হয়েছে, ক্রম সংকেত, পূজো সংকেত, মন্ত্র সংকেত ও যন্ত্রের লিখন গুরু পরম্পরায় জানতে হবে। যিনি সংকেতজ্ঞ নন তার পূজো নিষ্ফল তো বটেই, বরং পদে পদে বিপদ তথা প্রাণনাশ হতে পারে। রাজনকে দেখে উর্মি বলল, আপনি এদিকে সাধনায় লীন হয়ে আছেন, ওদিকে চণ্ড মন্ত্রী অম্লানের কন্যা অম্বিকাকে বিবাহ করতে যাচ্ছে, আর সে এই বিবাহ করেছে আবার রাজমহিষীর বলি শুরু করার জন্য। দেবী মূর্তিকে পুনর্কুলসিত করবে সে। গুরুদেব উর্মিকে দেখে যার পরনায় আনন্দিত হলেন। তিনি চন্দ্রঘণ্টাকে ইশারায় সরে আসার জন্য বললেন, গুরুদেব, আর চন্দ্র সরে এলো। রাজন আর উর্মিমালার একান্তে কথোপকথন প্রয়োজন আছে। রাজন গুরুদেবকে সরে যেতে দেখে এগিয়ে এসে উর্মির চিবুক ধরে তিনি স্নেহমাখা দৃষ্টিতে অনেকটা সময় তাকিয়ে থেকে কোমল স্বরে বললেন, দেবী, তোমার চিন্তার হেতু আমার অজানা নয়, তবু বলি, আমি রাজ চক্রবর্তী রাজন। চণ্ড বা অন্যান্য কোনো অপশক্তির ছলনায় আশ্রয় নিয়ে কোনো হত্যা করা সহজ সাধ্য তো নয়। তুমি ভরসা রাখতে পারো তোমার স্বামিনের প্রতি।